খুব ইচ্ছে করছে গরুর মাংস দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেতে। কত ইয়াম্মি খাবার! ইস, যদি একবার খাইতাম তাহলে হয়তো মনটা ভালো হয়ে যেত। তিথি আনমনে ভাবতে থাকে এইসব। বারান্দায় গিয়ে নিচে তাকিয়ে দেখে সবাই অনেক ব্যস্ত কাজে। কিছুক্ষণ তাকিয়ে আছে কি হচ্ছে দেখার জন্যে। একজন ফুলওয়ালা অনেকগুলো ফুল আনছে, অন্যজন অন্য কাজ করছে। দেখতে বেশ ভালোই লাগছে তার, কিন্তু কেন জানি বোরিংও লাগছে। রুমে মা আর আবিরের খালা আসে। মা তিথিকে ডাক দেয়। তিথি রুমে আসে, এসে দেখে একজন মহিলা তিথির দিকে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম। আবিরের খালা তিথির মাথায় হাত দিয়ে বলে, মাশাল্লাহ, আমাদের আবিরের বউ তো অনেক সুন্দর, বেশ দেখতে আপা। আমার ছেলের বউ বলে কথা। তিথি লজ্জায় মাথা নিচু করে আছে। আবির এই কাজ ভালো করেছে, প্রেম করে বিয়ে করে বউ ও নিয়ে হাজির। আমাদের আবির যে এমন করবে কখনো ভাবতেই পারিনি। প্রেম না ছাই করেছে, বজ্জাত লোক নিজের বউকে একটা চুম্মা দেবে তাও দেয় নাই। যদিও বজ্জাতটাকে রোম্যান্টিক কোনো ক্লাসে জয়েন করিয়ে শেখানো যাইতো তাহলে হয়তো একটু রোম্যান্স করত। তিথি মুচকি মুচকি হাসছে। আবিরের খালা তিথির দিকে তাকিয়ে ব্যাকুল হয়ে যায়। তিথি, তুমি নিজে নিজে কি ভেবে হাসছো? কিছু না তো, এমনি। আবিরের মা আর খালা তিথির সাথে কথা বলতে থাকে, বেশ ভালো লাগে তিথির কাছে। দুপুর ঘনিয়ে আসে, পার্লারের মেয়েরাও এসে যায়। খাদিজা এসে বলায় মা পার্লারের মেয়েদের তিথির রুমে ডাকায়। তিথি, মুখ হাত ধুয়ে আসো, ওরা মেহেদি দিয়ে দেবে, তারপর সাজাবে। মেহেন্দির অনুষ্ঠান আগে রাখতো, হলুদ কত কি অনুষ্ঠান বাকি, কিছু না করলে একদিনে সব করবা নাকি? আবিরের এইসব পছন্দ না, আজকের এইসব এই পর্যন্ত এই ছেলে চায় না, তবুও জিদ করে তো দুলাভাই এসব করছে। মেহেদি দিবে তারপর সাজাবে, কি করবো বল, কিছু তো করার নাই। আর মাত্র 1:30 বাজে। মা আর খালামুনি চলে যায়। তিথি ফ্রেশ হয়ে এসে বসে। পার্লারে দুইটা মেয়ে দুই হাতে মেহেদি দিতে লাগে, সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। এইদিকে আরিশা ও তিথি রুমে আসে, আর একটা মেয়ে আরিশাকেও মেহেদি দিয়ে দেয়। আরু, জি ভাবি, কিছু কি ভাবছি? কি নিয়ে? আহাতকে নিয়ে। ভাবি, বাদ দাও তো, ও একটা পাগল, কি না কি বলেছে, ওইসব ভেবে কি লাভ আছে? তোমার মনে হচ্ছে না যে তুমি জোর করে আদায় করতে চাও? মানে কি ভাবি, আজকে তোমার আর ভাইয়ের সুখের দিন, তো প্লিজ এসব বলা বন্ধ করো। আমি আমানকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, ওকে? আমি সেটাই, তুমি আর তোমার ভাই নিজের মন মতো করতে চাও, যেমন ভাই তেমন বোন, এক একটা ছাগলের দল হয়েছে। তিথি চুপ করে আছে। আরিশাকেও মেহেদি লাগানো হয়, তিথির পায়েও হালকা দেয়, সুন্দর করে মেহেদিগুলো দিয়ে দেয়। তিথির হাতে আবিরের নাম লেখা হয়, বেশ সুন্দর লাগছে মেহেদির ডিজাইন। মা রুমে আসে খাবার নিয়ে, তিথিকে আর আরিশাকে নিজে হাতে খাইয়ে দেয়। তিথির কাছে অনেক ভালো লাগে যে মায়ের রূপে একজন শাশুড়ি পেয়েছে, যে তাকে অনেক বেশি ভালোবাসে। আজ সারাদিন আবিরের কোনো খোঁজ খবর নাই। তিথি আবিরকে কাল দেখেছে আর দেখেনি। বারবার খুব ইচ্ছা করছে আবিরকে দেখতে, কিন্তু আবিরকে যে সে একটিবারও দেখে নেয়, মনটা এদিকে ছোট হয়ে আছে। যত কিছু হোক, তিথির মনে আবির অনেকটাই জায়গা করে নেয়। 4টা বেজে আসছে, সব কাজ তাড়াতাড়ি করছে সবাই। তিথি তার হাতের মেহেদিগুলো ধুয়ে আসে, অনেকটা লাল হয়। আবিরের নামটা যেন ভীষণ ভালো লাগে। মা রুমে আসে বিয়ের লেহেঙ্গার গহনা নিয়ে। পার্লারের মেয়েদের বুঝিয়ে দেয় কী কী করতে হবে, তারা তার অনুযায়ী তিথিকে সাজাতে থাকে, তিথিকে বইয়ের মতো সাজিয়ে তোলে। এইদিকে মা আবিরের ফোনে কল দেয়, কিন্তু আবির ধরছে না। আবির গেস্ট রুমে আছে তা ভুলেই গেছে। সকাল থেকে আবির গেস্ট রুমে অনেকটা কাজ করেছে, কিন্তু তিথির সামনে ইচ্ছে করে আসেনি। মা আবারও কল দেয়, এবার আবির রিসিভ করে। কি রে, কই তুই? মা, আমি একটু আগে বের হয়েছি, এসে যাব কিছুক্ষণের মধ্যে, চিন্তা করো না। চিন্তা করো না, তো সব ঠিক হয়ে যাবে, ওকে? তুই তো গেস্ট রুমে গিয়েছিলি, বের হলে কখন? উফ আবির, কি করিস, অনুষ্ঠান শুরু হয়ে যাবে, মেহমানও আসা শুরু করেছে, কখন রেডি হবি তুই? চিন্তা করো না, তো সব ঠিক হয়ে যাবে, ওকে? আবির কল কেটে দেয়। এইদিকে মা তিথির রুমে গিয়ে অলমোস্ট সাজানো শেষ, গহনাগুলো পরাচ্ছে, মাথায় ওড়না দেওয়া হচ্ছে, আর একজন হাতে চুড়ি পরাচ্ছে। মা তিথির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ সুন্দর লাগছে তিথিকে, খয়েরি কালারের লেহেঙ্গা,
ভারী গহনা, তিথিকে বেশ সুন্দর আর কিউট লাগছে। মা তিথির দিকে এগিয়ে এসে একটা বক্স থেকে চুড়ি বের করে বলে, অনেক আগে বানিয়েছিলাম আবিরের বউয়ের জন্য, খুব শখ করে এই চুড়ি জোড়া বানিয়েছিলাম, আমার ছেলের বউকে নিজের হাতে পরিয়ে দেব। গতবার দিয়েছিলাম মনে আছে? ওইগুলো আমার শাশুড়ির, কিন্তু এইগুলোও ভেবেছি দিব, কিন্তু দেয়া হলো না, আজ আশা পূরণ হলো। মা তিথির হাতটা নিয়ে চুড়িগুলো পরিয়ে দেয়, বেশ ভালোই লাগছে তিথির হাতে, তিথিকে অনেক বেশি সুন্দর লাগছে। কথা আছে মেয়েদের বেশি সুন্দর লাগে তাদের বিয়েতে, যদিও তিথির বিয়ে হয়ে গেছে একবার, কিন্তু বউ স্বাস্থ্য সে আজ নিয়েছে। পেছন থেকে আরিশা বলে ওঠে, আমাকে কেমন লাগছে মা? আরিশা সাদা একটা লেহেঙ্গা পরে বেশ ভালো লাগছে, আরিশা অনেক মায়াবী দেখতে, আজ তাকে আরো বেশি সুন্দর লাগছে। মা আরিশার কাছে এসে ভালোভাবে তাকিয়ে বলে, আমার মেয়েকে সবসময়ই সুন্দর লাগে, কিন্তু আজ তাকে অনেক বেশি সুন্দর লাগছে। মা আরিশা আর তিথিকে রেখে চলে যায়। আবিরকে কল দিচ্ছে আবার, অনেক টাইম হয়ে গেছে, মেহমানও এসে গেছে, সব রেডি, কিন্তু আবির আসে নাই। কিছুক্ষণ পর আবির আসে, সাথে তিথির মা ভাই বাবাকে হুইল চেয়ারে নিয়ে আসে। যদিও তিথির বাবা পুরোপুরি সুস্থ না, কিন্তু মেয়েকে দেখার জন্য অনেক বুঝিয়ে আসে। মা কিছুটা রাগ, কিন্তু আবির মানিয়ে নেয় সবাইকে। তিথির পরিবারকে দেখে সবাই অনেক খুশি। মা এসে তিথির মাকে জড়িয়ে ধরে, সবাই কথা বলতে থাকে। মা একটু সাইড হয়ে আবিরকে বলে, ওদের আনতে যাবি আমাকে তো বলবি, এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আয়, আমি তিথির মাকে তিথির সাথে দেখা করাই আনি, ওকে? আমার ড্রেস গেস্ট রুমে রাখা আছে, তোর রুমে তিথি আছে আর পার্লারের মেয়েরাও আছে। মা অযথা কেন পেতনি বানাতে উঠে বসলে? সে তো এমনি পেতনি, এক কেজি ময়দা এনে মুখে মেরে দিলে তো বেশ সুন্দর লাগতো। কোষে চল লাগাবো ফাজিল ছেলে একটা, আজ দেখলে চোখ সরাতে পারবি না বুঝলি, আমার বৌমা বলে কথা পেতনি নাকি পরি লাগছে, সময় হলে বুঝবি, যা এখন। আবির গেস্ট রুমে চলে যায়, তাড়াতাড়ি গিয়ে রেডি হতে লাগে, আজ খুব মিস করছে আমানকে। আমান কত না আশা করেছে আবিরের বিয়েতে এই করবে সেই করবে, কিন্তু কিচ্ছু হলো না। আবিরের মনটা ছোট হয়ে গেছে এই ভেবে যে তার সবচেয়ে প্রিয় বন্ধুটা আজ তার কাছে নাই, সবকিছু এলোমেলো হয়ে গেছে। এইদিকে মা তিথির মাকে আবিরের রুমে নিয়ে যায়, তিথির মা দেখে তিথি বৌসা যে আয়নায় নিজেকে দেখছে, পার্লারের মেয়েরা লেহেঙ্গা ঠিক করছে। তিথি দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে। তিথি পিছনে ফিরে তাকায়, নিজের মাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। তিথির মা ও নিজের মেয়েকে এইভাবে বৌসা যে দেখে অনেক খুশি হয়, এইভাবে দেখার যে অনেক ইচ্ছা ছিল, নিজের হাতে রেডি করিয়ে দিবে নিজের মেয়েকে, কিন্তু তার হলো না। মামনি তুমি এসো না, এসে কি আর পারি, আজ আমার মেয়ের জীবনে যে কত বড় দিন, কিভাবে মিস করি। আজ আমি অনেক খুশি মামনি। মা মেয়ে কথা বলুন, আমরা আসি, একটু পর নিচে আসতে হবে, ততক্ষণে না হয় আপনারা আপনাদের মাঝের ভুলগুলো ঠিক করে নেন। আবিরের মা চলে যায়। এদিকে তিথির মা তিথিকে বিছানায় বসিয়ে হাতে হাত রেখে বলে, আজ যে আমার মেয়েকে পরি লাগছে। আমার উপর এখনো রেগে আছো? আমি তারিফ করছি আর তুই কিনা? আগে বলো প্লিজ মামুনি, এখনো কি রেগে আছো? আমার মেয়ের উপর রেগে থাকবো তা কখনো কি হয়? হ্যাঁ, অভিমান হয়েছে যা আবির এসে ভেঙে দিয়েছে। জানিস আবির অনেক ভালো, তোর বাবার চিকিৎসার খরচ আমাদের সব দায়িত্ব সে নিয়েছে। আবির সব বলেছে যে দোষ দুইজন করেছিস, তাহলে তোকে কেন শাস্তি দিতাম? অনেক ভাগ্য করে এমন জীবনসাথী পেয়েছিস তিথি, এমন ছেলে যে আমি আর তোর বাবা চেয়েছি সব সময়। তিথি চুপ করে আছে। তিথির মা তিথির হাত ধরে বলে, আবির আর তার পুরো পরিবার অনেক ভালো, আমি জানি তুই অনেক সুখে থাকবি ওদের কাছে, তোর বাবা নিচে আছে, দেখা করবি না? চলো। এখন না, একটু পর, যখন ডাকতে আসবে তখন। আচ্ছা তিথি শোন। জি মামুনি। কখনো পরিবারের অবাধ্য হইস না, সব সময় আবিরের পাশে থাকিস, অনেক ভালো ছেলে বুঝলি, আজ আমাদের নিজে নিয়ে এসেছে। তিথি তার মামুনির কথাগুলো শুনে মনে মনে অনেক খুশি, আবির তার এত চিন্তা করে, তার পরিবারকে নিজে নিয়ে আসে, আবার তার আর তার পরিবারের মাঝে সব ভুলগুলো ঠিক করে দেয়। কিছুক্ষণ পর তিথিকে ডাকতে আসে আবিরের মা, আবিরের মা আর তিথির মা মিলে তিথিকে নিচে নিয়ে যায়। এইদিকে আবির একটা সাদা শার্ট আর কালো কোট পরে, বেশ হ্যান্ডসাম লাগছে আবিরকে, কয়েকটা লোকের সাথে কথা বলছে।
আরিশা আবিরের কাছে এসে বলে, ভাই ভাবী আসছে। আবির সিঁড়ির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায় তিথিকে দেখে। তিথিকে যে আজ অনেক সুন্দর লাগছে, পুরো পরীর মতো, চোখ যেন সরছেই না আবিরের আজ তিথির দিক থেকে। তিথির চোখ যায় আবিরের দিকে, বেশ হ্যান্ডসাম লাগছে আবিরকে। আবিরের চোখ যেন তিথির উপর, তা দেখেই তিথি অনেক লজ্জা পেয়ে যায়, চোখ নামিয়ে ফেলে। তিথিকে আবিরের পাশে দাঁড় করানো হয়। দুজনকে বেশ সুন্দর লাগছে, ছবি তোলা হচ্ছে তাদের। আবির তিথির দিকে বারবার তাকাচ্ছে একটু পরপর। আবিরের এমন কাণ্ডতে তিথি কিছুটা না অনেকটাই লজ্জা পেয়ে যায়। আবিরের অনেক ফ্রেন্ড এসে আবিরকে জড়িয়ে ধরে। ভাই, এই দুর্ঘটনা কবে ঘটালি? ফাইজলামি অফ কর। আচ্ছা যাই বল, বিয়ে করছি সেতে আমরা হ্যাপি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমান কই? ওকে দেখছি না যে। আমানের নাম শুনতেই আবিরের মুখের রং যেন উড়ে গেল। এদিকে তিথি আত্মীয় স্বজনের সাথে কথা বলতে ব্যস্ত। হ্যাঁ তাই তো, আমান কই? আমান ছাড়া এক মুহূর্ত যে আবির চলতে পারে না, সে আবিরের বিয়েতে আমানকে দেখতে পারছি না। কি হলো আবির? ওর কিছু কাজ ছিল তাই। তোর থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ আমাদের থাকতে পারে মনে হয় না, কারণ আমান যে ছেলে আবির ছাড়া সে কিছু বোঝে না। আবির কথাগুলো এড়িয়ে যায়। তিথির দিকে তাকিয়ে অনেকটা রেগে যায়, ভাবে আজ যদি তিথি আমান আর আবিরের মাঝে না আসতো তাহলে তাদের বন্ধুত্ব কখনো শেষ হতো না। আবিরের কাছে আজ আবার তিথির জন্য রাগ ঘৃণা সব জেগে উঠেছে। সবাই অনেক আনন্দ করছে। মেঘ বলে উঠে, আবিরের বিয়ের অনুষ্ঠান আর আমান আসবে না, এইটা কি হয়? আবির তাকিয়ে দেখে আমান। আমানের মুখে অনেক হাসি, হাসিমাখা মুখ করে আবিরের কাছে এসে বলে, বাহ, বিয়ে করে বউ নিয়ে আসলি আর আমাকে জ্বালালি না, হ্যাঁ ভালো তো। আবির চুপ করে আছে। কি রে, তোর নাকি কাজ ছিল তাই আসতে পারিস নাই? আদার কাজ থাকবে না কেন, সবকিছু আবিরের কাছে কিছুই না। বাই দ্য ওয়ে, কই ভাবি সাহেব? একটু ভাবি সাহেবের মুখখানে দেখি। ওই যে ভাবি, কিন্তু আমরা ও এখনো কথা বলতে পারিনি আন্টির জন্য, তুই গিয়ে নিয়ে যাই। আমান তিথিকে দেখে কিছুটা চমকে যায়। তিথিকে বিয়ে করছিস তুই? হ্যাঁ, কেন, কোনো সমস্যা আছে নাকি? না সমস্যা তো নেই, কিন্তু তুই তিথি সহ্য করতে পারতি না। আচ্ছা যাই হোক, আমি দেখা করে আসি। আমানের ব্যবহারে আবির অনেকটাই অবাক। আমানের জিএফকে সে বিয়ে করেছে, কিন্তু আমান নর্মাল ব্যবহার করছে, মনে হচ্ছে আমানের কিছু যায় আসে না। আমান তিথির কাছে গিয়ে বলে, বাহ বাহ, বিয়েও করে নিলে আমাকে বলে না, এত কল দিলাম কাল ধরলে না পর্যন্ত, শেষে ফোন পর্যন্ত অফ। আমান ওই যে, আমাকে দেখে আর খুশি হতে হবে না, বিয়ে করেছিল আমাকে পর্যন্ত জানলে না। আমি নিজে জানলে তো। মানে লম্বা কাহিনী রে ভাই, লম্বা কাহিনী। আচ্ছা যাই হোক ম্যাডাম, আমি অনেক হ্যাপি যে আবিরের লাইফে তুমি এসছো। তুমি তো খুশি, তুমি তো খুশি হবে, এই কারণে একটা রাক্ষস বজ্জাত অ্যানাকোন্ডা যে আমার ঘাড়ে চাপছে। আমানা তিথি অনেক গল্প করতে থাকে। এই দেখে আবিরের প্রচুর রাগ ওঠে। আমানা তিথি তো হেসে হেসে কথা বলছে। আরিশা এসে যোগ দেয়। আরিশাও অনেক গল্প করছে। অনেক মিস করছি আমান তোমায়। আমার ভাই থেকে একলাফে আমার হয়ে গেলাম, বাবা, আরো অনেক বড় হয়ে গেলে তো। না মানে আমাদের তো কয়েকদিন পর বিয়ে হবে তাই না? আজ আবিরের তিথির খুশির দিন, তাই বলছি এমন কিছু বলিও না যা শুনে আমাকে এমন কিছু বলতে হবে যা শুনে খারাপ লাগবে, ওকে? আরিশা আর কিছু বলে না। কিছুক্ষণ পর কাজী সাহেব আসে। আবির এক পাশে বসে, তার বিপরীত পাশে তিথি। মাঝখানে একটা পর্দা দেওয়া হয়। আবিরের পাশে তার সব ফ্রেন্ড, সব ছেলেরা আর আমান দাঁড়ানো, আর তিথির পাশে তার মা, আবিরের মা, অন্য মহিলারা। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকে। আবির বারবার আমানের দিকে তাকাচ্ছে, কিন্তু আমানের মুখে হাসি। আমান যেন তার আর তিথির বিয়েতে একটুও মন খারাপ নাই বোঝা যাচ্ছে। এতে আবিরের মনে কিছুটা সন্দেহ লাগা যে আমান এত নর্মাল আর তিথিও, সেও স্বাভাবিক। ইসলাম অনুযায়ী আবির তিথির বিয়ে হয়, সবাই মোনাজাত করে। সবাই আজ অনেকটাই খুশি যে আবির তিথির বিয়ে হয়েছে। বিয়ে শেষে সবাই একসাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। আমান আবিরের ঘাড়ে হাত রেখে মাঝে দাঁড়িয়ে ছবি তুলে। আজ আবির কোরবানি হলি? হ্যাঁ, আমি তো ভাবতে পারছি না যে তুই এত বড় দুর্ঘটনা ঘটাবি। যাই হোক, আমি তো আজ অনেকটা হ্যাপি তোদের জন্য। আর তিথি, আমার বন্ধুটাকে তোমার হাতে তুলে দিলাম, দেখে রাখিও কেমন। আমানে তো হ্যাপি কেন, আমানে তো হ্যাপি কেন, মনে হয় নাটক করছে আমার সামনে যাতে আমি বুঝতে না পারি। সবাই হাসি ঠাট্টা করতে থাকে। খাওয়া দাওয়া শেষে মেহমান চলে যায়। আবির তিথিকে দোয়া করে। আবিরের সব ফ্রেন্ডরা থেকে যায়, আমানও থেকে যায়। তারা সবাই ছাদে আড্ডা দিতে থাকে। এইদিকে তিথি চেঞ্জ করে নেয়, একটা নীল বেনারসি শাড়ি তাকে পরানো হয়, চুলগুলো খোলা দেয়।
মাথায় কাপড় দিয়ে বসে আছে ফুলের বিছানায়। অনেক সুন্দর করে বিছানা সাজানো হয় ফুল দিয়ে। পুরো রুমটুকু অনেক সুন্দর করে সাজায়। চারিপাশে ছোট ছোট মোমবাতি। আরিশা আর বাকি মেয়েরা মজা করতে থাকে তিথির সাথে। তিথি মনে মনে লজ্জা পাচ্ছে এই ভেবে যে আবির তাকে আজ যেভাবে তাকিয়েছে হয়তো তাদের মাঝে সব ভুল শেষ হবে, নতুনভাবে আজ জীবনে পা দিবে। এদিকে আমান নিচে নামে, আবিরের রুমের পাশে এসে দেখে অনেকে আছে, তেমন পাত্তা না দিয়ে যেতে লাগে। আরিশা আমানের হাত ধরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।